রাজনীতি, জনপ্রশাসন সহ বাংলাদেশের নানা প্রফেশনের সেরা অবস্থানে যারা আছেন তাদের 84% ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট। লন্ডনের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তার সম্মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইস্ট লন্ডনের অট্রিয়াম হলে সংগঠনের সভাপতি আনিস রহমান ও বীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রকিবের পরিচালনায় এতে বিসিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সূচক একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়। উল্লেখ, বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটির সদস্য নির্বাচিত হয়েছেন, যেখানে 50টি দেশের প্রতিনিধি রয়েছেন। তিনি জানান, ঢাকা ইউনিভার্সিটির একসময়ের ছাত্র বঙ্গবন্ধুকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাইন ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি দেওয়ান গৌস সুলতান। সাবেক সেক্রেটারি মারুফ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে উপাচার্যের কাছে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। উপাচার্য এই উদ্যোগকে সাধুবাদ জানান। র্যাঙ্কিং এর বিষয়টি এমন কতগুলো প্যারামিটার আছে, সেই বিভিন্ন প্যারামিটারগুলো আমাদের এখন অধ্যয়ন করছি। আমরা সেই প্যারামিটারের আলোকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি আমাদের জরুরি, কারণ আমাদের কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্বের নানা প্রান্তে অনেক ভালো করছে এবং আমাদের সমাজেও একটি প্রায় একটি পরিসংখ্যান বেরিয়েছিল যে প্রায় 84% আমাদের যে বিভিন্ন সেক্টরে সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা প্রাক্তন শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই দি ইউকে চ্যাপ্টার, এটি দেখলাম যে এখানে যে উল্লেখযোগ্য সংখ্যক ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী তারা আছেন এবং আমি জেনে অত্যন্ত আনন্দিত, তারা কিন্তু সবাই কম বেশি বিভিন্ন পেশায় আছেন এবং খুব সম্মানজনক পেশায় তারা জড়িত আছেন।